গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাহলে পাশে থেকো আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকেও একটু সাপোর্ট করো। আজকে সকালবেলায় একদম গরম গরম ভাত তরকারি নিয়ে বসে পড়েছি। সকালের দিকে না জলখাবারে ভাতটা খেতে বেশি ভালো লাগে না আমার। ভাত তো প্রত্যেক দিনই হয়ে যায় মোটামুটি, তবে আমার অতটা ভালো লাগে না। হাজব্যান্ডকেও বানিয়ে দিই আর তার সাথে পরিত টিফিনে নিয়ে যায়। তবে আজকে একটু বেশ গরম গরম আলু সেদ্ধ, ঘি আর ডিম সেদ্ধ দিয়ে না ভাতটা খেতে বেশ ভালোই লাগলো। অনেকদিন পরে সকালবেলায় গরম গরম ভাতটা খেয়ে না বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো, গাছগুলো তো প্রত্যেক দিনই জানলার ধারে একটু রোদ্দুর আসে এক ফালি, সেই রোদেতে একটুখানি বসিয়ে দিই সকালবেলায়। আর রোদ্দুরটা বেলা হয়ে গেছে, চলেও গেছে। আর টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলোও করে নিলাম, করে নিয়ে একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আর আগে দিনের মতন ভুল করিনি, আগে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর বেরোলাম। একদম রান্না কমপ্লিট হয়ে গেছে আর ঘর ক্লিনিং সমস্ত কাজ কমপ্লিট করে। কী হয়, অনেকটা লেটও হয়ে যায় কোথাও বেরোলে, যেতে আসতে টাইম মেনটেন করা যায় না, সবসময় টাইমের মধ্যে হয় না, অনেকটা লেট হয়ে যায়। আর এসে না এনার্জিটা একদমই পাওয়া যায় না, সেই জন্য আজকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একদম সাজুগুজু করে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম রোদ্দুরের মধ্যে। এখন 12টার মতন প্রায় বাজে যায়, সাজুগুজু করে রোদের মধ্যে ঘুরু ঘুরু করতে বেরোচ্ছি। চলো কোথায় যাই তোমাদের সাথে একটু শেয়ার করব যতটুকু পারবো, তুলতে যদি পারি ভিডিও। বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। পরীকে বাড়িতে রেখে কোথাও যাওয়ার হলে না এই টাইমটা সব থেকে বেশি সুবিধে হয়, কেননা এই টাইমটা পরী স্কুলেতে থাকে আর টেনশানটাও থাকে না। বাড়িতে রেখে গেলে একা একটু টেনশান করতে হয়, তাড়াতাড়ি করে ছুটে চলে আসতে হয়, কাছাকাছির মধ্যে যাই আর কি, বেশি দূরে যাই না ওকে রেখে দিয়ে। তবে এই টাইমটা যখন ও পরী স্কুলে চলে যায়, কোনো কিছু প্রয়োজন থাকলে না এই সময়টা একদম পারফেক্ট সময়। আর পরী তো স্কুলে চলে গেছে, হাজব্যান্ডেতে আর আমাতে চলে এসেছি একটা দেখো জামা কাপড়ের মেলাতে। আজকে আর কোনো অন্য কোনো মেলায় যায়নি, আজকে চলে এসেছি জামা কাপড়ের মেলা। শীতে শুরু হয়ে গেছে, শীতের পোশাক তার সাথে আরও নানান রকম টুকিটাকি জামা কাপড়ের মেলা বসেছে, সেখানেই চলে এসেছিলাম কিছু টুকিটাকি কেনাকাটি করব। আর সেই কেনাকাটি করে নিয়ে তারপর চলে গিয়েছিলাম একটা নার্সারিতে ফেরার পথে। কেনাকাটি আমাদের করা হয়ে গেছে, ফেরার পথে ভাবলাম যে একটু গাঁদা ফুলের গাছ নিয়ে যাব। অনেক দিন থেকেই ভাবছিলাম গাঁদা ফুল গাছ কিনবো কিনবো করে, না আর কেনা হয়ে উঠছিল না। আর শীত তো শুরু হয়ে গেছে, তবে গাঁদা ফুল গাছ কিনতে এসে দেখলাম যে ফুল মানে রয়েছে, গাছগুলো না সব শুকিয়ে গেছে, সেই জন্য একটাও পছন্দই হচ্ছিল না, গাছ তো সব শুকিয়ে গেছে। যাই হোক, ছোটো দেখে একটা চারাই নিয়ে নিলাম, পেয়েছিলাম একটা ছোট চারা, সেটা নিয়েছি। আরও কিছু গাছ নিয়েছি, তারপরে দুজনে দুটো ডাবের জল খেয়ে তারপরে আবার বাড়ি ফিরলাম। রেডি আছে? চোখ বন্ধ, চোখ বন্ধ, কি আছে বলো? গেছে আরো চকলেট নয়, বড় কিছু, বড় কিছু সারপ্রাইজ, চকলেট বক্স আছে না? চকলেটের বক্স নয়, চকলেটের চকলেট বক্স বলো না, বড় কিছু সারপ্রাইজ বলো, তাহলে বলো, বলো তোমার জন্য বড় কিছু সারপ্রাইজ। পাঁচ পাঁচ তে দিচ্ছি, পারবে না? না, সারপ্রাইজ হলে সারপ্রাইজ হলে কি বলো, আর ভালো লাগলো কি বলো? ঠিক আছে, মাপটা দেখি, ঝোলটা কোমরে ধর, বড় বড় ভাবছিলাম না, ঠিকই আছে গো। ঠিকই আছে, একটু বড়, ঠিক আছে, ঠিক আছে। সারপ্রাইজটা কেমন লাগলো বলো আগে, হ্যাপি একসাথে? আর ব্যাগটা দেখ, ঠিক আছে কি, ব্যাগ একটা দরকার ছিল তো, লাঞ্চ ব্যাগ, লাঞ্চ ব্যাগটা খুব সুন্দর। এই হলো পরে সারপ্রাইজ, শীতের পোশাক একটা দুটো তিনটে,
তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লাগলো বলো? আমার দেখেছো দেখেছো, আমি জানি পিঙ্ক পিঙ্ক পছন্দ। আমার বার্থডে গিফটেও নিয়েছি ফুল, ছোটো ছোটো প্ল্যান্ট নিয়েছি। দেখো নয়নতারার কালারটা কি সুন্দর না, এই নয়নতারাটা নিয়েছি, একটা মেরিগোল্ডের প্ল্যান্ট নিয়েছি, আর এখানে একটা, এটা কি রাজবাবু চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা তো এগুলো, এটা ডালিয়া, এটা ডালিয়া না, ডালিয়া বড় বড় হয়, এগুলো চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা বাংলা চন্দ্রমল্লিকা। আর এইটা কি গাছ? এটাও চন্দ্রমল্লিকা, দুটো একই, দুটো একই, একটা খালি কালারটা আলাদা, দুটো একই গাছ রে চন্দ্রমল্লিকা। না মা, তাহলে একসঙ্গে এটা চোরা হয়েছে, এটা একটা সিকে, এটা তো পাতা তো ফুল এক জায়গায় কুড়ি হয়েছে বলে হয়েছে এরকম, এই গাছগুলো নিয়েছি। বার্থডে গিফট বলে আলাদা কিছু নয়, আসলে গাছগুলো নেবার ছিল আর বেরিয়েছিলাম যেহেতু, মানে রাস্তা দিয়ে যেতে যেতে চোখেও পড়ে গেল, সেই জন্য গাছগুলো নিয়ে চলে এসেছি। জন্মদিন মানে আমার যেটা মনে হয় আরও একটা বছর বেড়ে গেল, জীবনের অধ্যায় থেকে বোধ হয় আরও একটা বছর কমে গেল। যখন আমরা ছোটো থাকি তখন কিন্তু জন্মদিনটা ভীষণভাবে এক্সাইটেড থাকি, জন্মদিনটা কবে আসবে, জন্মদিনের আনন্দ, কবে বড় হব একটু একটু করে সেই চিন্তাটা করতে থাকি। কিন্তু যখন বড় হয়ে গেছি তখন আর কিন্তু মনটা হয় না যে আরও বড় হই, তখন মনটা হয় বোধ হয় জীবনের পাতা থেকে বোধ হয় আরও একটা করে বছর কমে যাচ্ছে, বড় হওয়ার জায়গায় জীবনের সংখ্যাটা কমে আসছে আরও বোধ হয়। আর সন্ধ্যের সময় একটুখানি চা বানিয়ে নিয়েছিলাম, কেননা পরীর পড়া রয়েছে, বিকাল থেকেই পরীকে পড়াতে বসে গিয়েছিলাম, আর সন্ধ্যের সময় একটু চা খেয়ে নিয়ে চলে এসেছি একটুখানি মাটন রান্না করতে। হাজব্যান্ড মাটনটা নিয়ে এসেছিল দুপুরবেলায়, মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে গিয়ে নিয়ে এসেছিল। কদিন আগে বলেছিলাম যে একটু মাটন আনার কথা, বলেছিল যে ঠিক আছে পরে নিয়ে আসবো, সেই জন্যে আজকে নিয়ে এসেছে, আর সেটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার যেটা মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে এই জন্মদিন মনে রাখা বা বিবাহবার্ষিকীর দিনটা মনে রাখা বা আলাদা করে গিফট দেওয়া, উইশ করা, এই সমস্ত কিছু যতটা না ইম্পর্টেন্ট, দুটো মানুষের মধ্যে মনের মিল আর ভালোবাসা থাকাটা কিন্তু তত বেশি ইম্পর্টেন্ট। শুধুমাত্র আমাকে উইশ করলো না কেন বা আমার জন্মদিনটা মনে রাখলো না কেন, এইটা আমার কাছে মনে হয় না যে অতটা ইম্পর্টেন্ট। কতটা মনের মিলটা রয়েছে, আমার পছন্দ অপছন্দটা সে কতটা বোঝে, কতটা জানে, এইটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর সেই জন্যেই পছন্দের জিনিসটা নিয়ে চলেও এসেছে, আলাদা করে বলতে হয়নি, আমি শুধুমাত্র পাঠিয়েছিলাম যে একটু মাংস অল্প করে নিয়ে আসবে, বানাবো, তাও বানাবার ইচ্ছা ছিল না, কেননা পরীর যেহেতু গতকাল পরীক্ষা রয়েছে সেই জন্য না বিকাল থেকেই পড়াতে বসে গিয়েছিলাম, সময় হয়ে ওঠেনি। তারপর ভাবলাম যে রাতে তরকারি তো একটা কিছু করতেই হবে, তা মাংসটাই করে ফেলি। আর দেখো মাংসটা বানাবার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি, দেখলে তোমরা যে গোটা গরম মশলা দিয়েছি, তার সাথে জিরে ধনে লঙ্কা সমস্ত কিছুটা হালকা করে ভেজে আর মশলাটা বানিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও কেটে নিচ্ছি, আর একটু আলুও দেবো। পেঁয়াজটা পুরো জ্বালা করছে আমার, পুরো চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। পেঁয়াজটা একটু জলে ভিজিয়ে দিলে ঝাঁজটা লাগবে না, কিন্তু আর ভেজাবার মতন টাইমও নেই। অনেকটাই প্রায় রাত্রি হয়ে গেছে, যেহেতু পরীকে পড়াতে বসে গিয়েছিলাম না, আর পড়াতে পড়াতে না সময়টা একদমই ধ্যান থাকে না, সেই জন্যই ভেবেছিলাম যে বানাবো না, মাটন বানাতে গেলে বেশ একটু টাইমও লাগবে, যতই প্রেশারে দিয়ে করি না কেন তাও একটু টাইম লাগবে। যাই হোক, যেহেতু আনা রয়েছে আর জন্মদিনের দিনটা একটু ভালো করে রান্না করে নিলাম। বাচ্চার জন্মদিন তো আমরা মায়েরা ভালোভাবে পালন করে থাকি, যতটুকু পারি আয়োজন করি, কিন্তু নিজেরটা আর সেভাবে করা হয় না। গত বছরে যদি একটু ভালো করে রান্নাবান্না করেছিলাম, এই বছরে আর সেভাবে করা হয়নি, রাতের রান্নাটাই ভাবলাম একটু ভালো করে বানিয়ে নিই। আর দইয়ের সাথে না যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা একটুখানি মিশিয়ে নিয়েছি, মাংসটা যখন কষাবো তখন সেই মশলাটা দিয়ে দেবো। আর এখানে দেখো গোটা গরম মশলা, তার সাথে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি,
ফোড়নটা যে একটু ভাজা হয়ে গেছে তখন এবার পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। ছোট থেকেই জন্মদিন মানে সেভাবে কোনো দিন সেলিব্রেশনটা না করা হয়ে ওঠেনি, আর কেকও কোনো দিন কাটিনি ছোট থেকে। তবে জন্মদিন মানে মায়ের হাতের পাঁচ তরকারি ভাত, এইটা কিন্তু একদম ধরা বাঁধা ছিল। প্রতি বছর মা মনে করে জন্মদিনেতে পাঁচ তরকারি ভাত করে দিত, রাতের বেলা একটু লুচি তরকারি করে দেওয়া, সেইটুকুনি আনন্দ কিন্তু মনের মধ্যে থাকতো যে জন্মদিনেতে একটু বাড়িতে লুচি হবে। তখন আমাদের ছোটবেলায় বাড়িতে লুচি হওয়া মানে কিন্তু লুচি তরকারিটাও কিন্তু একটা স্পেশাল হয়ে যেত। এখন তো আকচারি হতে থাকে, খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে যায় লুচি বলো মাংস বলো। তবে আমাদের ছোটবেলার দিনগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল। বাড়িতে একটু স্পেশাল রান্না হওয়া মানে ভীষণ মনটা খুশি হয়ে যেত। আর এদিকে দেখো, মাংসটা কষে নিয়েছি, তারপরে দই আর মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। তবে দইটা দেওয়ার সময় না গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছি যাতে দইটা ফেটে না যায়। আর মাংসটা বানিয়ে নিয়ে তারপরে এবার দেখো দিয়ে দিয়েছি লাস্টে একটুখানি ধনে পাতা আর তার সাথে গরম মশলা। সিটি দিয়ে দিয়েছিলাম প্রেশারেতে, প্রেশারে সিটি না দিলে মাটন তো সেদ্ধ হবে না। আর দেখতে কিন্তু না ভীষণ ভালো হয়েছে, অসাধারণ হয়েছিল খেতে। কিন্তু খুব বেশি যে তেল মশলা দিয়েছি সেরকমটা নয়, হালকার ওপরই হয়েছে, খুব রিচ বানাইনি। তবে যতই মটন বানাই না কেন মায়ের হাতের রান্নাটা কিন্তু ভীষণভাবে মিস করতে থাকি। জন্মদিন মানে মায়ের হাতের রান্না ছাড়া সেটা কিন্তু যেন মনে হয় অসম্পূর্ণ। আর এখন আমরা রাতের ডিনারটা নিয়ে বসে পড়েছি। দুপুরের ভাত কিছুটা ছিল আর সাথে একটা করে রুটিও বানিয়ে নিয়েছি। রান্নাবান্না তো কমপ্লিট, আবারও সেই কাজে লেগে পড়েছি। ছুটির বেলাই নেই, ঘরের সমস্ত কিছু কাজ তো করতেই হবে, বাসন ধুয়ে একদম পরিষ্কার করা কমপ্লিট। আর এদিকে কিছু তরকারিপত্র বেঁচে গিয়েছিলো সেগুলোকে ফ্রিজে ভরে দিচ্ছি, গতকালকে আর রান্না করতে হবে না, সমস্ত কিছুই রয়ে গেছে। দুপুরেরও তরকারি একটু ছিল, রাতের মাটনটাও বেঁচে গেছে, গতকালকে হয়ে যাবে। গতকাল আর রান্নার আমার টেনশানটা রইল না, নিশ্চিন্তভাবে এবার একটুখানি টুকিটাকি কাজগুলো করব, রান্নার ঝামেলাটা থাকবে না। এইভাবেই আজকের জন্মদিনের দিনটা আমার কেটে গেল। আর আজকের ব্লগটা বন্ধুরা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা দিয়ে যাও, যাতে ইউটিউব জার্নিতে আরও একটু এগিয়ে যেতে পারি। আর রাতের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। দেখা হবে আবার নেক্সট ব্লগেতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।